একবার ভাবুন একজন পুলিশ অফিসার যার সকাল হলে ঘুম ভাঙে এবং সে দেখে তার বাড়ির প্রত্যেকটা মানুষ তার ছবি সামনে রেখে কান্নাকাটি করছে। অর্থাৎ তারা মেনে নিয়েছে সে মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যখন প্রত্যেকের সামনে যায় এবং এটা বোঝানোর চেষ্টা করে যে সে মারা যায়নি, কিন্তু একটা মানুষও তার এই কথা বিশ্বাস করে না। আর এর পেছনে আসল কারণ কি, সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি RIPD। মুভি শুরু হয় একজন পুলিশ অফিসারকে দেখিয়ে যার নাম নিক ওয়াল্টার। সে হঠাৎই মাঝরাতে উঠে তার বাড়ির পিছনে একটি গর্ত করে এবং সেই গর্তে সে বেশ কিছু সোনা দিয়ে তৈরি প্লেট লুকিয়ে রাখে এবং তার উপর একটি কমলা লেবুর গাছ লাগিয়ে দেয় যাতে এই সব কিছু কারো চোখে না পড়ে। এখন সকাল হলে নিকের যখন ঘুম ভাঙে সে দেখে তার সামনে তার স্ত্রী জুলিয়া দাঁড়িয়ে রয়েছে এবং সে সবার প্রথমে তাকে একটা কথাই জিজ্ঞাসা করে যে তাদের বাড়ির পিছনে একটি কমলা লেবুর গাছ কে লাগালো, এটা তো আগে ছিল না। নিক এই কথার কোনো রকম সঠিক উত্তর দেয় না, বরং সে এমন অভিনয় করে যেন দেখে মনে হয় সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না। এইসব কিছুর পর নিক তার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বস্টন পুলিশ স্টেশনে চলে যায় যেখানে তাকে ডিউটি করতে হবে। এখানে আমরা দেখি নিকের এক বন্ধু রয়েছে যে কিনা তার সাথে সব রকম কেস হ্যান্ডেল করে, যার নাম ববি। এখন ববি নিককে দেখতে পেয়ে সবার প্রথমে সে সেই সোনার প্লেটগুলোর কথা জিজ্ঞাসা করে। আসলে গতকাল তারা দুজন যেই চোরগুলোকে ধরেছিল তাদের কাছে একাধিক সোনার প্লেট ছিল আর সেই প্লেটগুলো তারা চুরি করে নিয়েছিল। তাই ববি তাকে জিজ্ঞাসা করে সে সেই প্লেটগুলো কি করেছে। নিক জানায় সে সেটা সুরক্ষিতভাবে তার বাড়ির পিছনে গর্ত করে লুকিয়ে রেখেছে। এখন এই সব কিছু বলার পর নিক বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে তার বাড়িতে তার স্ত্রী একা থাকে এবং এই সোনার ব্যাপারে কোনো রকম যদি তদন্ত করা হয় এবং সেটা যদি তার বাড়ি থেকে ধরা পড়ে তবে তার স্ত্রী বিপদে পড়ে যাবে। তাই সে ববিকে বোঝায় সে যেন তার ভাগটা নিয়ে নেয়, কারণ সে এই সোনার ভাগ নেবে না, বরং এই সোনাটা সে আইনতভাবে প্রমাণ হিসেবে ব্যবহার করবে। কিন্তু এই প্ল্যানে ববি রাজি হয় না। ববি তাকে বোঝায় সে যেন এমনটা না করে, কিন্তু নিক জানায় সে তার লোভের জন্য তার স্ত্রীকে রিক্সে ফেলতে পারবে না। এখন এই কথাবার্তার মাঝে অন্য একজন পুলিশ অফিসার তাদেরকে খবর দেয় তারা ইতিমধ্যে এই শহরের নাম করা ড্রাগ ডিলার যার নাম গিজা তার লোকেশন খুঁজে পেয়েছে। এখন ববি এবং নিক এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা সেই লোকেশনে পৌঁছে যায় এবং তাদের সাথে এক বড়সড় পুলিশ টিম থাকে। নিক প্রথমেই গিজাকে দেখতে পায় এবং সে সঙ্গে সঙ্গে তাকে ফলো করে এবং বিল্ডিং এর ওপর উঠতে শুরু করে দেয়। কিন্তু সে লক্ষ্য করে গিজা পাশের জানালা দিয়ে পালিয়ে গেছে, তাই সে এই ইনফরমেশন প্রত্যেককে ওয়াকি টকির সাহায্যে জানিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সামনের গেট দিয়ে ববি বেরিয়ে আসে আর তাকে দেখতে মোটেও সাধারণ লাগছে না। বরং সে নিককে বলে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না এবং সেই সোনাগুলো তুমি পুলিশের হাতে দিতে পারবে না। নিক তার এই বন্ধুর মুখে এমন কথা শুনে সে বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি করে সম্ভব। কিন্তু তার বোঝার আগেই ববি তাকে বন্দুক দিয়ে শ্যুট করে দেয়। নিক সঙ্গে সঙ্গে সেই বিল্ডিং থেকে নিচে আছড়ে পড়ে। সাধারণত এত উঁচু থেকে পড়লে মানুষের মৃত্যু হয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, নিক এখনো বেঁচে রয়েছে। নিক কোনো রকমে উঠে দাঁড়ায় এবং অদ্ভুত দৃষ্টিতে তার চারপাশটা দেখে। সে লক্ষ্য করে তার চারপাশের প্রত্যেকটা জিনিস একদম স্থির হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বিল্ডিং এর প্রত্যেকটা জিনিস স্থির থাকা সত্ত্বেও নিক একমাত্র যে কিনা হাঁটাচলা করতে পারছে। তাই সে আস্তে আস্তে বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং লক্ষ্য করে তার মাথার ওপর এবং আকাশ বরাবর একটি টর্নেডোর মতো গোলাকার সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। এমনকি কিছুক্ষণের মধ্যেই সেই গোলাকার সুড়ঙ্গ তাকে আস্তে আস্তে টানতে শুরু করে এবং একটা সময় এই গোলাকার সুড়ঙ্গ চুম্বকের মতো তাকে টেনে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে একটি নতুন ঘরে আছড়ে পড়ে। সে লক্ষ্য করে তার সামনে একটি মহিলা বসে রয়েছে যার নাম প্রক্টর। নিক মনে করে সে মারা গেছে এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছে কারণ এতদিন সে যা যা পাপ করেছে সেই সব কিছুর বিচার এখানে হবে। কিন্তু তার ধারণা ভুল হয়। তার সামনে বসে থাকা মহিলা তাকে বলে এটা হলো RIPD, যার অর্থ হলো রেস্ট ইন পিস ডিপার্টমেন্ট, এবং এটা এক ধরনের পুলিশ স্টেশন এবং তুমি এখানে নতুন অফিসার হিসেবে নিযুক্ত হলে। মহিলাটি তাকে আরো জানায় তার এখানে কাজ হলো পৃথিবীতে বসবাসকারী জীবিত মানুষদেরকে ডেডসদের হাত থেকে রক্ষা করা, অর্থাৎ যারা মারা গেছে। আর এই মৃত মানুষগুলোর হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে, তার কারণ এই মানুষগুলো মরেও তাদের মৃত্যু স্বীকার করছে না, এমনকি তারা খারাপ কাজ করেছে এবং তারা সঠিক শাস্তি পায়নি কিন্তু তার আগেই মরে গেছে, তাই তাদেরকে ধরে আনতে হবে আর এটাই তোমার কাজ। নিক তাকে জিজ্ঞাসা করে সে এমনটা কেন করবে। তখন মহিলা জানায় সে যদি এমনটা না করে তবে তাকে নরকে পাঠিয়ে দেওয়া হবে, যেটা কিনা এর চাইতে অনেক কঠিন শাস্তি হবে। নিক অনেক ভাবনা চিন্তা করে এবং সে বুঝতে পারে এই কাজে সে যদি রাজি হয়ে যায় তবে সে পুনরায় তার শহরে ফিরে যেতে পারবে এবং তার স্ত্রীর সাথে
সে দেখা করতে পারবে, তাই সে রাজি হয়ে যায়। মহিলাটিও তার কথা শুনে তার বুকের বাঁ পাশে একটি আরআইপিডি স্ট্যাম্প বসিয়ে দেয়। এখন সেই মহিলা, যার নাম প্রক্টর, সে নিককে সেই সব জেলগুলো দেখায় যেখানে সেই অপরাধী মৃত মানুষগুলোকে বন্দি করে রাখা হয়েছে। নিক লক্ষ্য করে এই অপরাধীগুলো খুবই ভয়ানক দেখতে, এমনকি এক একটা দৈত্যাকার, আর তারা এই পুলিশদের উপর খুব ভয়ানকভাবে হামলা করে, যেটা দেখে নিক বেশ ভয় পেয়ে যায়। এমনকি সে অবাক হয়ে যায় যখন সে দেখে একজন এক্সেলেন্ট আরআইপিডি অফিসার, যার নাম রয়, সে এই ভয়ানক মনস্টারকে ভয়ানকভাবে মেরে ফেলছে। আসলে রয় এই আরআইপিডি ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ অফিসার, এমনকি অপরাধী যদি ভয়ানক হয় তবে সেও ভয়ানক হয়ে যায়। এখন প্রক্টর রয়কে জানায় নিক তার নতুন পার্টনার এবং তার প্রতিটা মিশনে তার সাথেই কাজ করবে। এখন রয় নিককে নিয়ে একটি টয়লেটে প্রবেশ করে। নিক প্রথমে বেশ অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটা টয়লেট নয় বরং একটি গোপন রাস্তা, যেখান থেকে তারা বস্টন শহরে পৌঁছাতে পারবে। নিক বস্টন শহরে পৌঁছে সে লক্ষ্য করে তার বাড়িতে তারই ফেনারেল চলছে এবং এই মানুষদের মধ্যে তার হত্যাকারীও রয়েছে, অর্থাৎ ববি। এবং অবাক ব্যাপার, সেও তার জন্য দুঃখ প্রকাশ করছে, যেন দেখে মনে হয় সে এই ব্যাপারে কিছুই জানে না। নিক এই সব কিছু দেখে বেশ রেগে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী জুলিয়ার সাথে দেখা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জুলিয়াও তাকে দেখে কোনো রকম রিয়াকশন দেখায় না, বরং তাকে দেখে মনে হয় সে নিককে চিনতেই পারছে না। আর এই সব দেখে নিকের টেনশন আরও বেড়ে যায়, কারণ একদিকে তার হত্যাকারী মিথ্যে অভিনয় করছে এবং তার স্ত্রীও তাকে চিনতে পারছে না। এখন এই ঘটনার কারণে এখানে থাকা গার্ডগুলো নিককে জোরপূর্বক এই বাড়ি থেকে বের করে দেয়। নিক বেশ দুঃখী হয়ে যায়, কিন্তু রয় তাকে বলে এত দুঃখী হলে চলবে না, কারণ তুমি মারা গেছো আর এটা তোমায় মানতেই হবে। সে আরো বলে, তাও ভালো তোমার মৃত্যুতে তারা সঠিকভাবে নিয়মগুলো পালন করছে, কিন্তু আমি যখন মরেছিলাম তখন আমার সেই শেষ কাজগুলো কেউই সঠিকভাবে পালন করেনি, এমনকি আমার মৃতদেহ শকুনে খেয়ে শেষ করে ফেলেছিল। নিক তাকে জিজ্ঞাসা করে সে তার স্ত্রীর সাথে কথা বলতে পারছে, কিন্তু তার স্ত্রী তাকে চিনতে পারছে না কেন, আর এমনটা হওয়ার কারণ কি। তখন রয় তাকে বোঝায় সে এখন আরআইপিডি অফিসার, আর এই ডিপার্টমেন্টের অফিসারদের একটি বিশেষ নিয়ম রয়েছে, আর সেটা হলো তারা তাদের আসল পরিচয় রিভিল করতে পারবে না। তাই তুমি মনে করছো যে তুমি আসল রূপে রয়েছ, কিন্তু তেমনটা নয়, তুমি অন্য রূপে রয়েছ, আর এই কারণে তারা তোমায় চিনতে পারছে না। আর এই বলে রয় তাকে নিকের আইডিটা দেখায়। নিক লক্ষ্য করে সে আসলে একজন বয়স্ক চাইনিজ মানুষ রূপে এখানে রয়েছে এবং রয় যে কিনা একজন মেয়ে মানুষ রূপে এখানে রয়েছে, আর তাদের আসল রূপ একমাত্র আরআইপিডি অফিসাররাই দেখতে পারবে। এই সব কিছুর পর এরা দুজন তাদের গাড়ি করে তাদের মিশনে বেরিয়ে পড়ে এবং সেই সব মৃত মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে, যারা কিনা মরে গিয়েও এই শহরে ঘুরে বেড়াচ্ছে। এখন এই যাত্রাপথে নিক জানতে পারে রয় তার বন্ধুর হাতেই মারা গিয়েছিল, অর্থাৎ ঠিক তার মতোই, আর এই কারণে রয়ের বন্ধুত্বের উপর বিশ্বাস সম্পূর্ণরূপে উঠে গেছে। রয় নিককে পরামর্শ দেয় সে যেন তার স্ত্রী জুলিয়ার সম্বন্ধে ভাবনা চিন্তাগুলো বন্ধ করে দেয়, কারণ সে বর্তমানে একজন উইডো, তাই সে কখনোই তার স্ত্রীকে পুনরায় ফিরে পাবে না। আর এভাবেই আলোচনা করতে করতে তারা সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে এই মৃত মানুষগুলোর আত্মা ঘুরে বেড়াচ্ছে। রয় নিককে বোঝায় এই মৃত মানুষগুলো দীর্ঘ সময় ধরে এখানে রয়েছে, যার কারণে এখানকার পরিবেশ প্রায় দূষিত করে ফেলেছে। আর এভাবেই একটা সময় তারা একটি এলিভেটারে উঠে পড়ে। রয় নিককে একটি স্পেশাল বুলেটের ক্লিপ দেয়, যেটা কিনা সবচেয়ে পাওয়ারফুল বুলেটের মধ্যে একটি, আর এই বুলেটগুলো প্রক্টর সবসময় ব্যবহার করত। রয় আরও বলে, এই বুলেটগুলো তুমি তখন ব্যবহার করবে যখন এই মৃত মানুষগুলোর আত্মা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই সব কিছুর পর এই দুজন তাদের সিগন্যাল অনুসরণ করে এগোতে শুরু করে এবং একটা সময় তারা একটি রুমের সামনে পৌঁছে যায়। রয় সবার প্রথমে দরজায় আওয়াজ করে এবং কিছুক্ষণ পর স্টেনলি নামের এক ব্যক্তি সেই দরজা খোলে। রয়ের হিসেবে এই স্টেনলি হলো একজন মৃত মানুষ, যে কিনা এখন এখানে বসবাস করছে। কিন্তু স্টেনলি তার এই কথা মানে না, বরং তাদেরকে মুখের উপর জানিয়ে দেয় সে কোনো রকম মৃত মানুষ নয়। কিন্তু রয়ের কাছে এই সব রকম এভিডেন্স রয়েছে, তাই সে প্রত্যেকটা তার সামনে বের করে, যার ফলে বাধ্য হয়ে স্টেনলিকে তার আসল রূপে আসতে হয়। আর এই রূপ খুবই ভয়ানক হয়, তার মুখটা বিশাল আকারের হয়ে যায়। নিক কোনো রকমে স্টেনলির একটি হাত চেপে ধরে, কিন্তু স্টেনলি কোনো সাধারণ মানুষ নয়, বরং সে একজন মনস্টার। তাই সে তার শরীরের দুপাশ দিয়ে আরো দুটো হাত বের করে ফেলে এবং সেই হাত দিয়ে নিক যেই হাতটা ধরেছিল সেই হাতটা কেটে ফেলে এবং এখান থেকে পালিয়ে যায়। এমনকি পালাতে পালাতে সে এই ঘরে থাকা খাবারগুলো সম্পূর্ণ খেয়ে ফেলে এবং এই বিল্ডিং থেকে সোজা লাভ দেয়। কিন্তু এই দুজনও হার মানে না, রয় সঙ্গে সঙ্গে নিককে চেপে ধরে এবং সেই বিল্ডিং থেকে লাভ দেয় এবং সোজা স্টেনলির শরীরের উপর আছড়ে পড়ে। এখন এই সব কিছু দেখে নিক বুঝতে পারে এই আরআইপিডি অফিসাররা অমর, অর্থাৎ এদের কোনো রকমভাবেই মৃত্যু হবে না। তাই সে আর ভয় পায় না, সে সঙ্গে সঙ্গে স্টেনলিকে সজোরে আঘাত করে, যার ফলে স্টেনলি পেট থেকে
সেই সব জিনিসগুলো বেরিয়ে আসে যেগুলো কিনা সে এতদিনে খেয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, নিক লক্ষ্য করে স্ট্যানলির মুখ দিয়ে সেই লোহার তৈরি প্লেটগুলো বের হচ্ছে, যেগুলো কিনা দেখতে ঠিক একই রকম যেমনটা সে মাটির তলায় পুঁতে রেখেছিল। এখন এর মধ্যে স্ট্যানলি নিকের ওপর হামলা করতে যাবে, ঠিক তখনই রয় সেই বুলেট দিয়ে এই মনস্টারটাকে পুরো ধ্বংস করে ফেলে। এখন এই দুজন পুনরায় হেডকোয়ার্টারে ফিরে আসলে তারা লক্ষ্য করে তাদের হেডকোয়ার্টার খুবই ব্যস্ত রয়েছে, কারণ ইতিমধ্যে এই শহর থেকে একাধিক মনস্টারকে তারা ধরতে পেরেছে। এখন নিক এবং রয় তাদের সেই সমস্ত এভিডেন্সগুলো প্রক্টরের কাছে সাবমিট করে দেয়, যেগুলো কিনা এটা প্রমাণ করে তারা সেই মনস্টারকে মার্ডার করেছে। কিন্তু এসবের মধ্যে নিকের মনে একটা প্রশ্ন থেকে যায়, আর সেটা হলো এই মনস্টারগুলো সোনার প্লেট দিয়ে কি করছিল, তাদের এগুলো কি কারণে দরকার হয়। রয় তাকে বোঝায় এতে এমন রহস্যজনক কিছু নেই, কারণ হয়তো স্ট্যানলি মরে যাওয়ার পরও তার সোনাগুলো লুকিয়ে রাখতে চেয়েছে আর এই কারণেই তার কাছে এগুলো রেখেছিল। কিন্তু এই কথাতে নিক মোটেও স্যাটিসফাই হয় না, তাই রয় তাকে বোঝায় তার যদি এতই চিন্তা থাকে তবে সে তার পরিচিত এজেন্টের কাছে নিয়ে যাবে, যে কিনা এই মৃত ব্যক্তির মনের ইচ্ছেগুলো এবং তাদের কি কি শখ থাকে সেই সব কিছু জানে। আর এই বলে রয় নিককে তার গুপ্তচর এলিয়েটের কাছে নিয়ে যায়। এখন নিক সেই সোনার প্লেটটি এলিয়েটের হাতে দেয় এবং তাকে এই ব্যাপারে সমস্ত রকম ইনফরমেশন দিতে বলে। কিন্তু এলিয়েট তাকে জানায় সে এই ব্যাপারে কোনো কিছুই জানে না, কিন্তু সে তদন্ত করে অবশ্যই তাকে জানাবে। পরের দিন সকালে রয় এবং নিক লক্ষ্য করে তাদের সেই গুপ্তচর অর্থাৎ এলিয়েট সেই সোনার প্লেটটি ববিকে দিয়ে দিচ্ছে। এখন এই দৃশ্য দেখে তারা দুজন সঙ্গে সঙ্গে ববিকে ফলো করে এবং একটা সময় তারা নিকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। নিক লক্ষ্য করে ববি এখানে তার স্ত্রী জুলিয়ার কাছে ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে এবং তাকে জিজ্ঞাসা করছে নিক যেদিন মারা গেছে সেদিন কোনো অদ্ভুত জিনিস তার বাড়িতে ঘটেছে কিনা। আসলে ববি ভালোভাবে জানে নিক সেই সোনার প্লেটগুলো মাটিতে পুঁতে রেখেছে, তাই সে সেগুলো পেতে চায়। জুলিয়া তার কথায় বিশ্বাস করে নেয় এবং তাকে বলে সে তার বাড়িতে একটি কমলা লেবুর গাছ দেখতে পেয়েছিল, যেটা কিনা সে কখনোই লাগায়নি। ববি বুঝতে পারে এই গাছের নিচেই সেই সোনার পাতগুলো রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে সেই লোকেশনে যায় এবং এই সোনার পাতগুলো উঠিয়ে ফেলে। এখন এই সব কিছু দেখে জুলিয়া তার মৃত স্বামীর ওপর খুব বেশি রেগে যায়, কারণ সে কখনোই আশা করেনি তার স্বামী এমন চুরির কাজেও যুক্ত থাকবে। ববি বুঝতে পারে সে তার মিশনে সাকসেসফুল হয়েছে, তাই সে পুনরায় নিকের বাড়ি থেকে বেরিয়ে তার যাত্রা শুরু করে দেয়। এখন নিক এবং রয় ববিকে আবারও ফলো করতে শুরু করে এবং একটা সময় তারা একটি বিল্ডিংয়ে পৌঁছে যায়। তারা লক্ষ্য করে একটি কুকুর একটি মোটা মানুষকে দেখে আওয়াজ করছে। রয় সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন মনস্টার। কিন্তু অদ্ভুত ব্যাপার, ববি এই মোটা মানুষটিকে একটি স্যুটকেস ধরিয়ে এখান থেকে চলে যায়। রয় এখানে জানতে পারে এই মোটা মানুষটির নাম পোলাস্কি। এখন রয় এবং নিক এক মুহূর্ত সময় নষ্ট করে না, তারা সঙ্গে সঙ্গে এই মোটা মানুষটিকে আবদ্ধ করে ফেলে এবং একটি ফিজারের মধ্যে নিয়ে যায়। একইভাবে সেই মোটা মানুষটিও তার আসল রূপে ফিরে আসে এবং এক ভয়ানক মনস্টারে পরিণত হয়ে যায়, যার ফলে খুব সহজেই এই মনস্টার এই বিল্ডিং ভেঙে পালিয়ে যায়। কিন্তু রয় হার মানে না, সে তার স্পেশাল বন্দুক দিয়ে সেই মনস্টারকে লক্ষ্য করে ফায়ার করে। কিন্তু যেহেতু এই মনস্টার খুবই শক্তিশালী, তাই এতে তার কোনো ক্ষতি হয় না, বরং সে উল্টে রয়কেই তার দিকে টেনে নেয়। আর এমনটা করতে গিয়ে শহরের একাধিক গাড়ি উল্টে পাল্টে যায় এবং তাদের মধ্যে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নিক চেষ্টা করে তার সঙ্গীকে পুনরায় ফিরিয়ে আনার, কিন্তু তখনই তার গায়ে একটি গাড়ি আছড়ে পড়ে, কিন্তু এতে তার মৃত্যু হয় না, কারণ সে অমর। অন্যদিকে রয় চিৎকার করে নিককে পরামর্শ দেয় সে যেন তার স্পেশাল বুলেট দিয়ে পোলাস্কিকে লক্ষ্য করে ফায়ার করে। নিকও তার কথা মতোই কাজ করে, কিন্তু পোলাস্কি খুব বেশি স্মার্ট, তাই সে তার হাতে থাকা স্যুটকেস দিয়ে প্রত্যেকটা গুলি ডিফেন্ড করে এবং একটা সময় সে অন্য একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। এখন এই মনস্টার এই বিল্ডিংয়ে থাকা এলিভেটর দিয়ে এগোতে শুরু করে, কিন্তু সে এলিভেটরে ওঠে না, বরং সেটা ভেঙে চুরে তার মধ্যে দিয়ে এগিয়ে যায়। আর এই সবের মধ্যে রয় সেই মনস্টারের হাত থেকে ছাড়া পেয়ে যায়। এখন নিক এবং রয় সেই মনস্টারকে ধরার জন্য তারা এলিভেটর ব্যবহার করে এবং একটার সময় সেই মনস্টারের হাতে থাকা স্যুটকেসটা তারা পেয়ে যায়, কিন্তু মনস্টারকে তারা ধরতে পারে না, সে কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। এখন এই ঘটনা জানতে পেরে প্রক্টর খুব বেশি রেগে যায়, কারণ তার মতে একটি মনস্টারকে ধরতে তারা দুজন অফিসার সেখানে গিয়েছিল, এমনকি এই অফিসারদের মধ্যে একজন ছিল দক্ষ এবং পুরনো অফিসার, কিন্তু তবুও সেই মনস্টারটা পালিয়ে গেছে, তাই এটা সে কোনো মতেই মানতে পারছে না। এখন এর মধ্যে রয় এবং নিক জানতে পারে সেই সোনার প্লেটগুলো একটি বিশেষ মেশিনে ব্যবহার করা হচ্ছে, যার নাম দ্য স্টাফ অফ জেরিকো। আর এই মেশিনের কাজ হলো এটা চালু করলে মৃত মানুষগুলো পুনরায় জীবিত হয়ে পৃথিবীতে ফিরে যাবে, তাই প্রক্টর তাদেরকে সাবধান করে এবং বোঝায় এই মেশিন যদি কোনো মতে সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবং চালু হয়ে যায়, তবে পৃথিবীতে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কারণ এতদিনে যত মানুষ মরেছে তারা পুনরায় জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে যাবে।
যেটা কিনা খুবই ভয়ানক হবে। প্রক্টর জানায়, এই মেশিন চালু করতে শুধুমাত্র সোনাই নয় বরং মানুষের রক্ত প্রয়োজন, তাই তাদেরকে সতর্ক থাকতে হবে। সে আরো জানায়, তারা দুজন যেহেতু সেই মনস্টারকে ধরতে পারেনি এবং ভুল করে ফেলেছে, তাই আরআইপিডি ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর এই শাস্তি যা খুশি হতে পারে, এমনকি তাদেরকে সম্পূর্ণ ভ্যানিশ করতে পারে। এখন এই কথা জানতে পেরে নিক বেশ হতাশ হয়ে যায়। সে প্রক্টর এবং রয়কে জানায় তার একটি বিশেষ কাজ রয়েছে, আর এই বলে সে অফিস থেকে বেরিয়ে আসে এবং সোজা বস্টন শহরে চলে যায়। সে সবার প্রথমে জুলিয়ার সাথে দেখা করে এবং বোঝানোর চেষ্টা করে সে আসলে তার মৃত স্বামী নিক। যদিও চেষ্টায় কোনো কমতি থাকে না, কিন্তু তবুও এতে কোনো রকম কাজ হয় না, কারণ সে মুখে হাজার রকম চেষ্টা করলেও তাকে দেখতে নিকের মতো নয়, বরং সে আসলে একজন বৃদ্ধ চাইনিজ মানুষ। তাই জুলিয়া তার কথা শুনে ইমোশনাল হলেও সে পুনরায় এখান থেকে চলে যায়। এরপর রয় আরও একবার নিককে বোঝায় সে যেন তার ভাগ্যটাকে মেনে নেয় এবং বাস্তবটাকে সে স্বীকার করে নেয়। এখন নিক ডিসাইড করে ফেলে সে সেই মেশিনটা নষ্ট করার জন্য সব রকম চেষ্টা করবে। একইভাবে রয়ও এই প্ল্যানে রাজি হয়ে যায়, কিন্তু তারা ভালোভাবে জানে তাদের কাছে আর মাত্র একদিন রয়েছে, কারণ একদিন পরই তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে এবং তারা আর এখানে থাকবে না। তাই তাদেরকে যা করার এই একদিনের মধ্যেই করতে হবে। নিক এবং রয় বুঝতে পারে এই মেশিন নষ্ট করার জন্য তাদেরকে সবার প্রথমে ববিকে ধরতে হবে। এমনকি তারা মনে করে হয়তো ববিও একজন মনস্টার এবং সে এতদিন মানুষ রূপে লুকিয়ে রয়েছে। অন্যদিকে ববি আরও একজন মানুষের সাথে দেখা করে, যাকে দেখে মনে হয় সে একজন স্পোর্টসম্যান। আর এবার ববি সেই ব্যক্তিকে একটি মেটালিক অর্ধগোলক টাইপের কিছু একটা দেয় এবং তারা আলোচনা করে যে কিভাবে তাদের এই মিশন কমপ্লিট হবে এবং আরআইপিডি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। পরের দিন সকালে নিক এবং রয় ববির বাড়িতে যায় এবং তাকে অ্যারেস্ট করে নেয়, এবং তাকে নিয়ে যখন তারা হেডকোয়ার্টারে পৌঁছায় তারা লক্ষ্য করে একাধিক মনস্টার যারা কিনা মানুষ রূপে এখানে বন্দী রয়েছে। এখন এই হেডকোয়ার্টারের একজন এমপ্লয়, সেই মেটালিক অর্ধগোলকটা যেটা কিনা এখানে থাকা একজন মনস্টারের হাতে ছিল, সেটা সে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু সে এটা লক্ষ্য করে না সেই ডাস্টবিনে মেটালিক টুকরোর অপর টুকরোটাও রয়েছে, যার ফলস্বরূপ এই দুটো টুকরো একসাথে হয়ে পুরো গোলাকার একটি বল তৈরি হয়ে যায়। আর এমনটা ঘটাতে পুরো হেডকোয়ার্টার একদম স্থির হয়ে যায়, একজন অফিসারও নড়াচড়া করতে পারে না। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই সব কিছুই এই মৃত মানুষগুলো অর্থাৎ মনস্টারদের প্ল্যান, যাতে তারা এই কয়েক মিনিটের মধ্যে হেডকোয়ার্টার থেকে সব মনস্টারকে মুক্ত করতে পারে এবং এখানে থাকা গোলগুলো চুরি করতে পারে। আর এমনটা তারা করেও, তারা কয়েক মিনিটের মধ্যে তাদের প্ল্যান মতোই কাজ করে ফেলে এবং এখান থেকে পালিয়ে যায়। এখন এই অফিসাররা যখন তাদের এই ফাঁদ থেকে মুক্ত হয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তাই তারা সঙ্গে সঙ্গে সেই মনস্টারটাকে ধরার জন্য এই হেডকোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রত্যেকটা মনস্টার ববির কথা মতোই কাজ করে এবং তারা সেই সোনার প্লেটগুলো এক জায়গায় জড়ো করতে শুরু করে দেয়, যাতে তারা এই মেশিনটি পুনরায় চালু করতে পারে। এখন এই প্লেটগুলো এক জায়গায় জড়ো করাতে সেখান থেকে এক অদ্ভুত ধরনের এনার্জি উৎপন্ন হয়, যেটা কিনা সোজা আকাশ বরাবর হিট করে এবং আকাশের মাঝে একটি গোলাকার সুড়ঙ্গ তৈরি করে ফেলে। একই সময় নিক এবং রয় পৃথিবীতে পৌঁছে যায় এবং তারা তাদের সেই স্পেশাল বুলেট দিয়ে এক এক করে মনস্টারগুলোকে মারতে শুরু করে। এখন যেহেতু রয় অনেক পুরনো অফিসার এবং সে এরকম চ্যালেঞ্জ অনেকবার অ্যাকসেপ্ট করেছে, তাই তার কাছে আলাদাই টেকনিক থাকে এবং সেটাই সে এখানে ব্যবহার করে। অন্যদিকে জুলিয়ার বাড়িতে ববি তার দুজন লোককে পাঠায় এবং কোনোরকম মিথ্যে কথা বলে তাকে ধরে নিয়ে আসার দায়িত্ব দেয়, কারণ এই মেশিন অ্যাক্টিভ করতে হলে তাদের রক্তের প্রয়োজন হবে এবং সেই রক্ত তারা জুলিয়ার শরীর থেকে ব্যবহার করবে। এখন মাঝ রাস্তায় ববি তার আসল রূপে চলে আসে, অর্থাৎ মনস্টার রূপে, যার ফলে জুলিয়া খুব বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে নিক রয়কে নিয়ে মেশিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রাপথে পোলাস্কি নামে সেই ভয়ঙ্কর মনস্টারটি তাদের সামনে চলে আসে। কিন্তু এবার রয় এবং নিক কোনো রকম ভুল করে না, তারা তাদের স্পেশাল বুলেট দিয়ে পোলাস্কিকে লক্ষ্য করে ফায়ার করে এবং অবশেষে পোলাস্কি ভ্যানিশ হয়ে যায়। এখন তারা মেশিনের কাছে পৌঁছালে নিক লক্ষ্য করে তার স্ত্রী জুলিয়াকে ববি খুব জোরে জোরে আঘাত করছে এবং তার স্ত্রীর শরীর দিয়ে একাধিক রক্ত বেরোতে শুরু করেছে। এখন মনস্টাররাও তাদের কাজ শুরু করে দেয়, তারা সেই রক্তটা এক জায়গায় জড়ো করে এবং তাদের এই মেশিন চালু করার প্রসেস শুরু করে দেয়। নিক রয়কে জানায় সে যেন এই মেশিনটি বন্ধ করার চেষ্টা করে, আর এই বলে সে প্রত্যেকটা মনস্টারের সাথে ফাইট শুরু করে দেয় এবং ববির সাথেও ফাইট শুরু করে দেয়। শুধুমাত্র তার স্ত্রীকে বাঁচানোর জন্য ববি এক বড়সড় পাথর হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে সে নিকের মাথায় সজোরে আঘাত করে, কিন্তু যেহেতু সে অমর তাই তার কোনো রকম ক্ষতি হয় না। অন্যদিকে একই সময় রয় লক্ষ্য করে বিল্ডিংয়ের ওপরে একটি গাড়ি রয়েছে এবং সেই গাড়ির সাথে একটি মোটা তার বাধা রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে তারটা ধরে টান দেয়, যার ফলে গাড়িটি সোজা সেই মেশিনটির ওপর আছড়ে পড়ে, যেটা কিনা তারা চালু করতে চেয়েছিল। আর এমনটা করাতে তাদের মেশিন টুকরো টুকরো হয়ে যায়
এবং এই প্রসেস সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং একইভাবে প্রত্যেকটা মনস্টার ভ্যানিশ হয়ে যায়। নিক লক্ষ্য করে ববি তখনও তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে তার বন্দুক দিয়ে তার মাথা বরাবর ফায়ার করে এবং সেও ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এসবের মধ্যে নিক লক্ষ্য করে তার স্ত্রী জুলিয়া বেশ আহত হয়ে গেছে এবং সে মৃত্যুর কাছাকাছি চলে এসছে। কিন্তু অবাক করার বিষয়, জুলিয়া এবার নিককে দেখতে পাচ্ছে। এখন এই সুযোগে নিক তার মনের কথাগুলো জুলিয়াকে জানিয়ে দেয় এবং সে অ্যাকসেপ্ট করে নেয় সে রিয়েল লাইফে আর ফিরবে না, বরং এই জীবনটাই মেনে নেবে। এরপর সে জুলিয়াকে হসপিটালে ভর্তি করে দেয় যাতে সে সুস্থ হয়ে যায় এবং সে পুনরায় আরআইপিডিতে ফিরে আসে। নিক এবং রয় ভালোভাবে জানে তাদেরকে এই আরআইপিডিকে বিদায় জানাতে হবে, কারণ এটাই তাদের পানিশমেন্ট। কিন্তু প্রক্টর তাদেরকে চমকে দেয়। সে জানায় তারা এই মিশন সাকসেসফুলভাবে করতে পেরেছে, তাই তাদেরকে হেডকোয়ার্টার থেকে কোনোরকম পানিশমেন্ট দেওয়া হবে না, অর্থাৎ তারা এই আরআইপিডিতে কাজ করে যাবে। কিন্তু এইসবের মধ্যে নিকের একটি অভিযোগ থাকে, আর সেটা হলো সে তার রূপটা মোটেও পছন্দ করে না, অর্থাৎ একজন চাইনিজ বৃদ্ধ মানুষের রূপ তার মোটেও পছন্দ নয়। তাই প্রক্টর তার রূপ চেঞ্জ করে দেয় আর সে একটি ছোট্ট বাচ্চা মেয়ের রূপে পরিণত হয়ে যায়। যদিও এটাও তার পছন্দ নয়, কিন্তু আগের চাইতে এটা অনেক বেটার, তাই সে এটা মেনে নেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।